পুরোহিত সংগঠনের গোষ্ঠী কোন্দলের জেরে সরকারি প্রায় ৫০টি বাড়ির ভিতপুজো বন্ধের পথে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। পুরোহিত সংগঠনের গোষ্ঠী কোন্দলের ফলে উত্তর ২৪ পরগনার অশোকনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ৫০টি পরিবারের সরকারি বাড়ির ভিতপুজো বন্ধের পথে। জানা গেছে, অশোকনগরের ১১ নম্বর ওয়ার্ডের ৫০টি পরিবার অশোকনগর পুরসভার পক্ষ থেকে হাউস ফর অল এর সরকারি বাড়ি পেয়েছেন। সেই মতো কোয়ার্ডিনেটর অনুপ রায়ের পক্ষ থেকে ৫০টি পরিবারের একসাথে ভিত পুজোর আয়োজন করা হয়। তাই অশোকনগর পুরোহিত চেতনা সংগঠনের সাথে কথা বলে ৫০ জন পুরোহিত ঠিক করেন তারা, যারা যারা বাড়ি পেয়েছেন সোমবার তাদের প্রত্যেককে একজন করে পুরোহিত দিয়ে দেওয়া হবে এবং একই সাথে ভিত পুজো করা হবে বলেও ঠিক করা হয়। সকাল ৯টা নাগাদ তাদের সবাইকেই সময় দেওয়া ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পর এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেন তারা, তবুও দেখা মেলে না পুরোহিতের। কিছু সময় পর মাত্র ৫ থেকে ৬ জন পুরোহিত ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনায় যারা ঘর পেয়েছেন তারা ক্ষোভ প্রকাশ শুরু করেন। বাড়ি শুরু করার শুভারম্ভের সময় পার হয়ে যাচ্ছে, অথচ কি করে ভিত পুজো দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান তারা। আমরা এসেছি, আমাদের অনুপদা আমাদের একটা বাড়ি ভিত পূজোর জন্য একটা ব্রাহ্মণ দেবে অনুপদা, সেই আমরা বাড়িটা করছি। এখন তো এই কটা বাজে, এখন তো এই পরিস্থিতি, ভিত পুজো তো হতেই হবে, সে যে কয়জনই হোক। এখন হচ্ছে না যে ব্রাহ্মণদের ভেতরে ওনাদের দ্বন্দ্ব, ওই যে বলছে কি কার কমিটি আছে এসব আমি সঠিক জানি না। এই ভিত আমাদের পৌরসভা থেকে যে ঘরটা পেয়েছি তার মানে ভিত পুজো করার জন্য, পুরোহিত তো সব আসেনি, এখনো দুজন ৩ জন করে পুরোহিত আসছে। তো ওদের তো অনুপদা তো যেইভাবেই বলে দিয়েছে সবাইকে, দেড় মাস আগেই অনুপদা কথা হয়ে গেছে যে রাত ৯টার মধ্যে চলে আসবে, আমাদের গার্জিয়ানদের সবাইকে যা যার বাড়ি পুজো সবাইকেই ৯টার মধ্যে আসতে বলেছে। কিন্তু আমরা এসে দেখছি কোনো পুরোহিত আসছে না, একজন দুজন অনুপদা খুব রাগারাগিও করছে। এখন তো সেরকমই এখানে এসে শোনা যাচ্ছে তাদের মনে গোষ্ঠী গণ্ডগোল চলছে। এরপর কোয়ার্ডিনেটর এবং অন্যান্যরা এলাকার বাসিন্দা পুরোহিতদের সাথে কথা বলে জানতে পারেন পুরোহিতদের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, তাই এক গোষ্ঠী এখানে আসবে না। আর তাতেই বিপাকে পড়েছেন বাড়ি পাওয়া ৫০টি পরিবার। আমাদের কোনো গোষ্ঠী নেই, আমাদের সংগঠন একটাই, অশোকনগর কল্যাণগর পুরোহিত চেতনা কল্যাণ সমিতি। এখানে কোনো গোষ্ঠী বা কোনো কিছু নেই, এটা কোনো রাজনৈতিক দল না, এটা অরাজনৈতিক দল। এখানে আমাদের পুরোহিতদের আজকে আমাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে, ভিত পুজো হবে, আমরা সেখানে আসব। আমি কমিটির পক্ষ থেকে তাদের ফোন করা হয়েছে, কিছু কিছু কাজের জন্য কিছু কিছু লোক আসতে পারছে না, এটা হয়তো আগে পরে আসবে। এখানে কোনো গোষ্ঠী বা এটা রাজনৈতিক দল না। শেষমেশ ওই ৫ থেকে ৬ জন পুরোহিতের উপস্থিতিতেই হাতে গোনা কয়েকটি বাড়ির ভিত পুজো হয়। হাতে গোনা কয়েকজনের বাড়িতে ভিত পুজো হলেও বেশি সংখ্যক মানুষের বাড়িতে এদিন হলো না ভিত পুজো। মাননীয় কাউন্সিল মানে কোয়ার্ডিনেটর তথা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য অনুপরা তাদের অনেকদিন আগে থেকে বলেছিলেন, কিন্তু তারা কেন জানি না কী কারণে তারা আসলেন না, এবং না আসার কারণে এই প্রোগ্রামটা ঠিক হলো না। তাও দুটো চারটে কয়েকটা বাড়িতে ৬-৭ জন পুরোহিত এসেছিলেন, তাদেরকে পাঠানো হয়েছে, দেখা যায়, কিন্তু এটা হওয়া উচিত নয়। ১১ নম্বর ওয়ার্ডে এটা প্রথমবার না, যতবার আমাদের হাউস ফলে গড় দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অনুপদা, আমাদের সকলের প্রিয় আমাদের কাউন্সিলর কোয়ার্ডিনেটর, উনি প্রত্যেকবারই আমাদের এই ব্রাহ্মণদের দর ব্যবস্থা উনি করেন এবং ব্রাহ্মণ প্রতিবারই যায়। এবারে কি হয়েছে, কিছু ব্রাহ্মণ এসছে টাইমে, কিছু ব্রাহ্মণ আসবে হয়তো পরে, এই যে দুই টাইমের না মিল হওয়ার জন্যই একটু টাইমের প্রবলেমটা হলো, আর কিছুই না। কিছু ব্রাহ্মণ এসছে, কিছু ব্রাহ্মণ আসেনি, এই সমস্যা, আর কিছু না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, অশোকনগর।